সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের দাবিতে জলবায়ু ধর্মঘট কর্মসূচি পালন করেছে তরুণ জলবায়ু কর্মীরা। শুক্রবার শ্যামনগর সরকারি মহসিন কলেজের শহীদ মিনারের পাদদেশে ইসলামিক রিলিফের সহযোগিতায় ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এই কর্মসূচি পালন করে। এ সময় জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও এনএলজি আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর দাবি জানান জলবায়ু কর্মীরা। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তর প্রক্রিয়ায় ন্যায্যতা বজায় রাখা ও বিদ্যুৎ এবং জ্বালানি মহাপরিকল্পনা 2023 সংশোধনের দাবি জানানো হয়। ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন ইউথ নেট ফর ক্লাইমেট জাস্টিসের ইকোম্যান প্রকল্পের সাতক্ষীরা জেলা সমন্বয়ক হাফিজুর রহমান হাফিজ, সমন্বয়ক ইমাম হোসেন, সদস্য শামীম হোসেন, সদস্য রায়হান হোসেন, সুমাইয়া কামাল, আবু জার, ইসলামিক রিলিফের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আসাফুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাবের কারণে বিশ্ব এখন সংকটময় সময় পার করছে। সরকার এবং বিনিয়োগকারীদের অবশ্যই ক্ষতিকারক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করে জলবায়ু বিধ্বংসী কার্যকলাপের দায় নিতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। এ সময় নানা স্লোগান সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে তরুণরা। আমি চাই আমরা সবাই আমরা একত্রিত ভাবে আমাদের উপজেলা আমাদের বাংলাদেশকে প্লাস্টিক মুক্ত করবো, প্লাস্টিক মুক্ত করবো, আর নয় প্লাস্টিক বর্জন করি, প্লাস্টিক সবাই একসাথে বর্জন করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই। তবে আজকে মানববন্ধন থেকে নাইনে আমরা দাবি রাখতেছি বিশ্ব নেতাদের কাছে, বিশ্ব মহল তাদের কাছে, বিশ্ববাসী জিম্মা হয়ে আছে যাদেরকে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করার জন্য মিলিয়ন মিলিয়ন সহযোগিতা করে থাকে, কিন্তু জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তাদের কোন মিনতি আকতি থাকে না। আমরা তাদের কাছে দাবি রাখতে চাই কার্বন নিঃসরণের জন্য এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করার জন্য তারা যেন কঠোর ভূমিকা রাখে। আজকে আমরা সেই দাবি রাখতে চাই, বাংলাদেশ সরকারের কাছে দাবি রাখতে চাই নবায়নযোগ্য জ্বালানিতে যেন বেশি বেশি বিনিয়োগ হয় এবং আমাদের এই দাবি দাওয়া গুলো যেন তারা বিশ্বের কাছে পৌঁছে দেয়, আমরা সেই দাবি দাওয়া রাখবো। বাংলাদেশের প্রতিটি পরিবার এবং সমাজ থেকে আমরা সবসময় বারবার বলে আসছি, আমরা পলিথিন মুক্ত হব, আমরা পলিথিন মুক্ত সমাজ করব, পলিথিন মুক্ত দেশ গড়ব, কিন্তু আজকে কোনটাই ভালোভাবে হচ্ছে না। তাই আমরা আপনাদের মাধ্যমে এই সমাজকে, এই পরিবারকে, বাংলাদেশ সরকার তথা বিশ্ববাসী এবং জাতিসংঘকে আমরা জানাতে চাই, অতি শীঘ্রই পলিথিন বর্জন করতে হবে, তা না হলে আমাদের সাগর থেকে শুরু করে নদী নালা পুকুর সব জায়গায় আমাদের